এই কত হয়েছে রে? 2 মাসের আছে। কত হয়েছে জানো? তুমি কি করবে মা? ঠিকই বলেছিস, যতদিন তোর বাবা ছিল ততদিন সেই ছিল সর্বেশ্বরবা, আর এখন তুই হয়েছিস। এই শোন, সামনের মাস থেকে আমাকে একটা করে বাংলা নিউজ পেপার দিয়ে যাবি। কি চাই তোমার আমাকে বলো, আমি বলে দিচ্ছি। আমার চার্জারটা কোথায়? আমার ট্যাবের ব্যাটারিটা তো শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হয়ে গেছে তখন থেকে চার্জার চার্জার করছো, তাহলে ফেসবুকটা কি করে করছো বলো? না না, মানে এক্ষুনি তো শেষ হয়ে যাবে। এই শোন না, তোর ওই বাংলাদেশের বন্ধুটার নাম কি রে? দিদি, তাহলে কোন পেপারটা দেব? তুমি যাওনি এখনো? Yes, I have checked it, sir. It's the same thing. কি হয়েছে মা? আমি তোমার চার্জার নিইনি। এই শোন, মেরা চার্জার মুঝে দে দে ঠাকুর। মা, এত অ্যাক্টিং না আসল ঠাকুরেও করেনি। তুমি যদি অ্যাক্টিং করতে তাহলে ঠাকুর ফেল করে যেত। ঠিকই বলেছিস, চাকরির জন্যই তো আমার অভিনয়টা ছাড়তে হলো, নইলে দেখতিস। জানিস তো, আমার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে লুকিয়ে প্রথমবার হলে গিয়ে আমি শোলে সিনেমাটা দেখেছিলাম। মা, এটা কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, এখনও তুমি বাবাকে সেই, আরে বাবা প্রথমে তো বয়ফ্রেন্ড ছিল, তারপরে তো গিয়ে হাজবেন্ড হলো। এ হলো সময়ের খেল, বুঝলি? সময়ের খেল। ওই তো তোমার চার্জার পেয়ে গেছো। আচ্ছা, সকালে ওষুধ খেয়েছিলে? हाँ दादा, आप वो 15-20 मिनट लेट आना, आज वो घर में पूजा है ना। हाँ মা, কি করছো তুমি? আরে আমি তো ঠাকুর নমস্কার করছিলাম। আসো, আজ না পুজোটা একটু তাড়াতাড়ি করে দেবেন, আমার অফিসে অনেকটা লেট হয়ে গেছে। সব হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। বসো। মা, তোমার না এত মিষ্টি খাওয়া উচিত না, আগে ওষুধটা খাও তো। আমার কিন্তু ডায়াবেটিস নেই, ঠিক আছে? আজকাল না এইসব মিষ্টি খেলেই শরীর খারাপ করে। দেশলাই তো কোথায়? মা, কি করছো বলো তো? তুমি খাবে মিষ্টি, পুজোটা অ্যাটলিস্ট আগে হয়ে যাক, বড্ড ইম্পেশন। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম সুমাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিবিরদানগঞ্জম বন্দে বিষ্ণু ভবৈহরম কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে মম ভবানী সহিতম নমামি। আচ্ছা মা, চলে আসি আমি। হ্যাঁ, ভালো থেকো, শুভ থেকো মা। আসি মা, আসছি, ভালোভাবে থাকবি না? তুমিও ভালো থেকো। হ্যাঁ, আসছি। মা, মা এই নাও প্রসাদটা খেয়ে নাও। না
মা মা এখন প্লিজ অ্যাক্টিং করো না, দেখো আমার কত কাজ বাকি আছে, আজকে অফিসে অনেক লেট হয়ে গেছে, মা প্লিজ ওঠো। মা মা অনেক লেট হয়ে গেছে, মা ওঠো প্লিজ, এখন আর অ্যাক্টিং করতে হবে না, ওঠো, এনো মিষ্টি নাও। মা 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 হ্যালো হ্যালো ডক্টর দাস, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমার মনে হয় না মায়ের কিছু কিছুটা, হ্যাঁ হ্যাঁ প্লিজ। কি ভেবেছিলি, তোর মা মরে গেছে? আরে ইতনা জলদি মেয়ে মরনে বালা নেহি হুঁ। কাঁদছিস কেন বোকা মেয়ে কোথাকার? আরে আমি মরিনি তো, মরিনি, এই দেখ আমি বেঁচে আছি। শোন না, আমাদের এই মুহূর্তটাকে ধরে রাখলে কেমন হয়? আয় না আমরা একটা সেলফি নিয়ে নিই। চোখে জল মত পাগলি মেয়ে কোথা করে, নে সেলফি নে তো, সেলফি নে সেলফি নে সেলফি নে নে শিগগিরি নে। হ্যালো, নেই মেয়ে আজ অফিস নেই আর আপ মতে। Thank you.